পুরো আসলে টাকা কে কামাতে না চায়, ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু সিস্টেম শিখিয়ে দেব যেগুলা আপনি ফলো করলে ইউটিউবের ভিডিও কপি পেস্ট করে আপনি প্রতিদিন মোটামুটি 3 থেকে 4 হাজার টাকা, আপনি বাংলাদেশি টাকায় যদি বলি 3 থেকে 4 হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন এবং ইজিলি, ওইটাতে এত হ্যাডিক নাই। তো এটা করার জন্য আপনার যেই জিনিসগুলো লাগবে, ঠিক আছে, সেটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল এবং একটা কম্পিউটার বা ল্যাপটপ, যাই বলেন না কেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনারা যারা নতুন আমার চ্যানেলে, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও আমি রেগুলার আপলোড দিতে থাকবো, ঠিক আছে? তো এখন আসা যাক মূল কথাতে, যেইটা হচ্ছে আপনি কিভাবে প্রতিদিন 3 থেকে 4 হাজার টাকা একটা ইউটিউব চ্যানেল দিয়ে আপনি ইনকাম করবেন, এবং সেটা যদি চ্যানেলটা যদি আপনার মনিটাইজ হয় তাহলেও ঠিক আছে, মনিটাইজেশন যদি আপনার চ্যানেলে নাও থাকে তাও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন, ঠিক আছে? তো আমি যে বললাম আপনাকে আপনার যে একটা ইউটিউব চ্যানেল থাকা লাগবে, তো ইউটিউব চ্যানেলটা কিন্তু আপনার যে কোনো টাইপের ইউটিউব চ্যানেল হলে হবে না, আপনার চ্যানেলটা, আপনার যে মেইন চ্যানেল, যদি আপনি ইউটিউবার হয়ে থাকেন, আপনার যদি মেইন কোনো চ্যানেল থাকে তাহলে ওই চ্যানেলে আপনার ওই ভিডিওগুলো আপলোড করার দরকার নাই। হ্যাঁ, আপনি একদম ব্র্যান্ড নিউ ফ্রেশ একটা ইউটিউব চ্যানেল প্রথমে খুলে নেবেন, এবং ইউটিউব চ্যানেলটা হতে হবে আপনার ক্রিপ্টো কারেন্সি বা অনলাইন আর্নিং, ওই টাইপের যে ক্যাটাগরিগুলো আসে ওই ক্যাটাগরির একটা চ্যানেল আপনি করে নেবেন। তারপরে চ্যানেলটাকে কাস্টমাইজ করে সুন্দর করে আপনার যতটা কিওয়ার্ড আপনার ইউজ করা লাগে সবগুলো কিওয়ার্ড দিয়ে একদম সাজিয়ে গুছিয়ে চ্যানেলটা আপনি করে নেবেন, ঠিক আছে? তা এখন কথা হচ্ছে, আপনি আপনি তো আসলে আপনি যদি এই লাইনে নতুন হয়ে থাকেন, বা ক্রিপ্টো কারেন্সি কি জিনিস এই জিনিস যদি আপনি না জানেন, বা অনলাইন থেকে কীভাবে ইনকাম করা যায় এই জিনিস যদি আপনি না জানেন, তাহলে আপনি ভিডিও পাবেন কোথায়, বা ভিডিও বা কন্টেন্ট আপনি মেক করবেন কীভাবে, ঠিক আছে? তো ওইটার জন্য একটা শর্টকাট রাস্তা আছে, রাস্তাটা হচ্ছে আপনি ডেইলি ইনকাম চ্যানেল ইউকে বা ডেইলি ইনকাম চ্যানেল ইউএসএ, এই টাইপের আপনি যদি সার্চ দেন গুগলে তাহলে হাজার হাজার চ্যানেল দেখবেন আসছে, ঠিক আছে? তো আপনি কি করবেন, আপনি জাস্ট ওই ওদের যে কন্টেন্ট, ঠিক আছে, ওদের যে কন্টেন্টটা আছে ওই কন্টেন্টটাকে আপনি কপি পেস্ট করবেন, আপনার আর কোনো কাজ নেই, আপনি জাস্ট কপি পেস্ট করবেন। তো কপি পেস্ট বলতে ওদের ভিডিওগুলো ডাউনলোড করে আপনার চ্যানেল ছেড়ে দিবেন সেটা নয়, কিন্তু কপি পেস্ট বলতে ওরা তো হয়তো ইংলিশে জিনিসটা বলছে, ওরা যা যা বলছে যেমনে যেমনে বলছে এটা আপনি একবার দুইবার তিনবার পাঁচবার দেখবেন, মাথার ভিতরে ঢুকাবেন, ঠিক আছে? আপনি যদি স্ক্রিপ্ট লিখতে চান তাহলে স্ক্রিপ্ট লিখবেন, যদি মনে করেন যে না আমি আর মেমোরাইজ হয়ে গেছে ওরা কি বলছে না বলছে, তো পুরোটাই আপনি আপনি আপনার মতো করে বাংলায়, ঠিক আছে, ট্রান্সলেট করে ওই ওরা যা বলছে ওইটাই আপনি বাংলাতে বলে ভিডিও রেকর্ড করবেন। আপনি ওই টাইপের যে ভিডিওগুলো হয় সাধারণত স্ক্রিন রেকর্ড ভিডিও হয়, ঠিক আছে, আপনার ফেসও দেখানো লাগবে না, আপনি জাস্ট স্ক্রিন রেকর্ড করবেন ওয়েবসাইটগুলো, ওরা যেই ওয়েবসাইটগুলো রিকমেন্ড করে বা যে যেই ওয়েবসাইটগুলো দেখায় কীভাবে কী করতে হবে না করতে হবে, তো আপনি ওইগুলা ওই ওদের থেকে আইডিয়া নিয়ে সেম ওই প্রসেসে আপনি, ঠিক আছে, স্ক্রিন রেকর্ড করবেন, জাস্ট ভয়েস ওভারটা দিবেন, আপনার কাজ শেষ, ভিডিওটা ইউটিউবে আপলোড করে দিবেন। তো এইভাবে কয়েকটা ভিডিও, মনে করেন 15-20টা ভিডিও আপনি আপনার ইউটিউবে দিবেন। তো যেহেতু নতুন চ্যানেল, চ্যানেলে তো আপনার ভিউ থাকবে না অবভিয়াসলি, তো এখন আপনার দরকার হচ্ছে ভিউ, ঠিক আছে? 20-25টা ভিডিও যখন আপনার চ্যানেলে হয়ে যাবে তখন কিন্তু আপনার দরকার হচ্ছে ভিউ। এখন ভিউ কোথা থেকে পাবেন, কারণ ভিউ তো নতুন চ্যানেলে ভিউ না আসবে না সহজে, তো ভিউটার জন্য হয় আপনার তখনই আপনার কিছু ইনভেস্ট করা লাগবে, লাইক 400-500 টাকা বাংলাদেশি টাকা, 400-500 টাকা আপনার ইনভেস্ট করা লাগবে। তো এখন আপনি যদি মনে করেন যে না গুগল অ্যাডের থ্রুতে আপনি ভিউ নিয়ে আসবেন তাও নিয়ে আসতে পারেন, অথবা কিছু কিছু মানুষ আছে যারা ভিউ প্রোভাইড করে ওদের কাছ থেকে আপনি নিয়ে নিতে পারেন, ঠিক আছে? তো আপনার লাস্টের যে 2-3টা ভিডিওতে যখন আপনি 2-3 হাজার করে ভিউ নিয়ে নেবেন তখন আপনার মেইন খেলাটা শুরু হবে, বা ইনকামের যে রাস্তাটা আমি বললাম ওই ইনকামের মেইন খেলাটা কিন্তু তখনই শুরু হবে। আমি আপনাদেরকে একটা ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিব ডিসক্রিপশনে, যেই লিঙ্কটা আপনারা ওই লিঙ্কে যাবেন ওইখানে আপনার প্রচুর ওয়েবসাইট আছে যারা ভিডিওগুলো স্পন্সর করে, এবং আমি আপনাদের ডিসক্রিপশনে আপনাদেরকে একটা কীভাবে আপনারা ওই স্পন্সারের সাথে কমিউনিকেট করবেন বা ওই স্পন্সারকে কী মেসেজ আপনারা দিবেন, ঠিক আছে, ওইটাও আমি এখানে একটা ড্রাফট আকারে দিয়ে দেবো। এই জিনিসটাই আপনারা কপি করে, ঠিক আছে,
প্রত্যেকটা যারা যারা আছে এখানে, যারা ওয়েবসাইটকে প্রমোট করতে চায়, ক্রিপ্টো কারেন্সির হাজার হাজার ওয়েবসাইট আছে, ঠিক আছে? তো এখানে বড় যেগুলা, বড়গুলা তো অবভিয়াসলি আপনার চ্যানেলে আসবে না, কারণ ওরা তো মনে করেন বড় বড় চ্যানেলগুলোর পিছনেই যাবে। বাট ছোট ছোট যে ওয়েবসাইটগুলো আছে ওরা ছোট চ্যানেলে খুঁজে, এবং এরা করে কি $30, $40, $50 এইরকম দিয়ে আপনার এক একটা ভিডিও প্রমোট করে, ঠিক আছে? তো এখন আপনাকে যখন $40 $50 দেবে, সাপোজ মনে করুন $50 যদি একটা স্পন্সার আপনাকে দেয়, এবং এই টাইপের ভিডিওগুলো সবগুলোই মোটামুটি লাস্টের দিকে, প্রথমে যখন ভিউ আপনার 2-3 হাজার ভিউ আসা যখন শুরু হবে, এরপর থেকে আপনার মোটামুটি প্রত্যেকটা ভিডিও আপনি দেখবেন যে আপনি স্পন্সার ভিডিও বানাচ্ছেন। তো এখন $50 যদি একটা স্পন্সার আপনাকে দেয়, এবং প্রতিদিন একটা করে ভিডিও আপনি যদি করেন, আপনি $50 হিসাব করে দেখেন বাংলাদেশি টাকা প্রায় 4,000 টাকা, 4,500 টাকা হয়ে যায়। হ্যাঁ, তো এটা হচ্ছে মূলত হচ্ছে এটাই হচ্ছে আপনার ইনকাম। তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে কষ্ট হয় বা আরো কিছু জানার থাকে, তাহলে আমাকে আপনারা ফেসবুকে বা ইনস্টাতে আমাকে ডিএম করতে পারেন, আমি আপনাদেরকে আরো বিস্তারিতভাবে বুঝিয়ে বলে দেবো, ঠিক আছে? তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।